নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছে আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেট গুলো দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল কি নিয়ে আলোচনা জেনে নিন সু খবর অবসরকালীন সুবিধা বাল্য রাজ্যের এই কর্মীদেরও পুজোর আগে বড় ঘোষণা মমতার রোজ ভ্যালিতে খুলল কপাল উনিশ দশমিক চার শূন্য কোটি টাকা ঢুকছে আমানতকারীদের অ্যাকাউন্টে শুরু প্রক্রিয়া বাংলার মানুষকে বিচার করতে দিন জোর ধাক্কা এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের মমতা জমিদারি কি শেষের মুখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠে কি বললেন সুকান্ত মমতার বক্তব্যকে বিরোধী বলল বিজেপির নারী শাখা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল কি নিয়ে আলোচনা জেনে নিন আজ জি সরকারकांडের পরিপ্রেক্ষিতে বাংলার রাষ্ট্রপতির শাসনের দাবি তুলেছে বিরোধীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র স্বরাষ্ট্র পক্ষ থেকে গতকালই তলব করা হয়েছিল বাংলার রাজ্যপালকে আর আজ কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সূত্র খবর কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের তলবের পরে গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাংলার রাজ্যপাল আর আজ কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে তবে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কারণ একদিকে আরজি ভীতিকরের ঘটনার অন্যদিকে নবান্ন অভিযানের ছাত্রদের ওপর যে লাঠিচার্জ হয়েছে সেটা অবশ্যই সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতেও আগুন জ্বলবে বলে যে মন্তব্য করেছিলেন তা প্ররোচনামূলক বলে অভিযোগ উঠছে স্বাভাবিকভাবে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বাংলার রাজ্যপালকে রেখে অমিত কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলে প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ফের সুখবর অবসরকালীন সুবিধা বাড়ল রাজ্যের এই কর্মীদেরও পুজোর আগে বড় ঘোষণা মমতার পুজোর আগেই উপহারের ঝুলি খুলল রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই পর এক সরকারি প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মানুষের জন্য কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস এক ধাক্কায় তেরো শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবার ফের কপাল খুললো সিভিকদের একের পর এক সুখবর বোনাস বৃদ্ধির পর এবার সিভিকদের অবসরকালীন সুবিধাও অনেকটা বাড়িয়ে দিল রাজ্য সিভিকদের টার্মিনাল বেনিফিট তথা অবসরকালীন সুবিধা হিসেবে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল উল্লেখ্য এতদিন পর্যন্ত তিন লক্ষ টাকা করে পেতেন সেবিকরা শুক্রবার আঠাশে অগস্ট নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে সেবিকদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হলো কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলেন্টিয়ারি সুবিধা পাবেন পাশাপাশি এর আওতায় আসবেন ভিলেজ পুলিশরাও সব মিলিয়ে এক লাফে চল্লিশ শতাংশ বাড়ানোর সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন সুবিধা এই বিষয়ে নবান্ন জানিয়েছে অনেক দিন ধরেই সিভিকদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় ছিল এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদিকে এবারে পুজোর মাসে বোনাস বাবদ অতিরিক্ত ছ হাজার টাকা পাবেন সিভিক ভলেন্টিয়াররা প্রসঙ্গত বর্তমানে আর্যিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ হাসপাতালে কর্মরত একত্রিশ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুসছে বাংলার সাধারণ মানুষ নারকীয় এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে তদন্ত যত এগোচ্ছেই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে যা শুনে রক্তে জল হওয়ার জোগাড় অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রোজ ভ্যালিতে খুলল কপাল উনিশ দশমিক চার শূন্য কোটি টাকা ঢুকছে আমানতকারীদের অ্যাকাউন্টে শুরু প্রক্রিয়া খুলছে কপাল অবশেষে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো আর এই নিয়ে আশার আলো দেখছেন সকলে জানা গেছে প্রথম দফায় অ্যাসেট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টেড সেই টাকা প্রতারক প্রতারিতদের ফেরাতে অ্যাসেস ডিসপোজাল কমিটি প্রসঙ্গত এর আগেই কলকাতা হাইকোর্ট আমানতকারীদের টাকা ফেরানোর কথা বলেছিল সম্প্রতি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দেয় বিশেষ পি এ আদালত সেই মতোই হচ্ছে কাজ ইডি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার উচ্চপদস্থ আধিকারিক স্পেশাল ডিরেক্ট সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেহওয়াল এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ অ্যাসিস্ট ডিসপোজাল কমিটির অফিসে বৈঠকে যোগ দেন সেখানে টাকা ফেরানোর বিষয়টি আলোচনা করা হয় পি এম আদালতের নির্দেশ ছিল রোজভ্যালির এগারো দশমিক নয় নয় কোটি টাকার মূল্যের চোদ্দোটি ফিক্সড ডিপোজিট অ্যাসেস্ট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিতে হবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয় আদালতের নির্দেশ ছিল পশ্চিমবঙ্গে রোজওয়ালির সম্পত্তি নিলাম করে কমিটিকে আলাদা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা করতে হবে সেই নির্দেশ মেনেই শুরু হয় কাজ হাইকোর্টের নির্দেশে www.rosevalleyadc.com আমানতকারীদের টাকা ফেরাতে ওয়েবসাইট খুলে অ্যাসেস্ট ডিসপোজাল কমিটি এই সাইটে গিয়ে নাম নথিভুক্ত করে নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারে আমানতকারীরা এরপর সেসব নথি যাচাই করে টাকা ফেরত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতোই শুরু হলো টাকা ফেরানোর প্রক্রিয়া অর্থ অনুসারে প্রায় ষাট লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজভ্যালিতে তাদের মোট আমানতের অঙ্কটা ছিল প্রায় তিন হাজার কোটি ওদিকে রোজওয়ালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রয়েছে সেই অর্থের পরিমাণ প্রায় নব্বই হাজার কোটি জানা যাচ্ছে সেই টাকা থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাংলার মানুষকে বিচার করতে দিন জোর ধাক্কায় এবার বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের সনোজ মিশ্র পরিচালিত ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির মুক্তির উপর স্থগিত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার ঝায় নামে এক ব্যক্তি এই নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি বৃহস্পতিবার এই ছবির মুক্তি নিয়ে কোন হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট ফলত দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পর্দায় মুক্তির পথে আর কোনো বাধা রইল না মামলাকারীর দাবি ছিল সিনেমাটিতে কিছু সাম্প্রদায়িক দৃশ্য রয়েছে তাই এই সিনেমা মুক্তি পেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তাই তার উপর স্থগিতাদেশ জারি করা হোক তবে জনস্বার্থ মামলায় কোনো করা হবে না বলে জানিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার শুনানিতে মামলাকারীর অভিযোগ শুনে বিচারপতি প্রশ্ন আপনি কি সিনেমাটি দেখেছেন মামলাকারী জবাবে জানান তিনি দেখেননি কারণ সিনেমাটি এখনো মুক্তি পায়নি তিরিশে আগস্ট মুক্তি পাওয়ার কথা এরপরেই দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ এভাবে কোন ছবির মুক্তি আটকানো যায় না কোন সিনেমা মুক্তি পাবে কি না তা সেন্সার বোর্ড দেখে সেন্সার বোর্ড ছাড়পত্র দিলে তা মুক্তি পাবে ডিভিশন বেঞ্চের মন্তব্য বাংলার মানুষ অনেক সহনশীল বিচার বিবেচনা তাদের উপরে ছেড়ে দিন যদিও হাইকোর্ট জানিয়েছে ছবি মুক্তির পর ছবির কোন দৃশ্য যদি করাড়ি রাপোতি থাকে তাহলে ফের আদালতে দালস্ত হতে পারেন সেক্ষেত্রে সেই অংশটুকু বিবেচনা করে দেখবে হাইকোর্ট তিন সপ্তাহ পরেই মামলার পরবর্তী শুনানি রয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশের কথা উল্লেখ করে বিচারপতি বলেন সিনেমা নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে নির্দিষ্ট কিছু নির্দেশ রয়েছে যদি দর্শকের ইচ্ছে হয় দর্শক দেখবে না ইচ্ছেয় দেখবে না কেউ কাউকে জোর করছে না কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না এটা গণতান্ত্রিক দেশ সমালোচনার অধিকার সকলের আছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে মমতা জমিদারি কি শেষের মুখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠে কি বললেন সুকান্ত আরজি করের ঘটনার পরেও যখন সকলে মিলে রাস্তায় নেমেছে তারপরে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা বলতে কিছু নেই তিনি আবার বড় বড় গলায় তৃণমূলের ছাত্র সংগঠনের অনুষ্ঠান থেকে অনেক হুমকি দিয়েছেন বলে অভিযোগ আর এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গড়ে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত ওই এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন গতকাল বাংলার প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাক্তারদের হুমকি দিয়েছেন বাংলার মানুষ এই সমস্ত কিছু সহ্য করবে না এবার আপনার জমি কেলেঙ্কারি শেষ হবে স্বাভাবিকভাবে সুকান্ত বাবু এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর চাপে পড়ার মতো পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কোনোভাবেই সময়টা ভালো যাচ্ছে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার তার বিরুদ্ধে দিল্লি পুলিশের দায়ের করা হলে একটি অভিযোগ যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপের মুখে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান পশ্চিমবঙ্গ তো গতকালে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যাতে একটি বক্তব্য রাখেন যেখানে বাংলায় আগুন লাগলে অসম বিহার উত্তরপ্রদেশ থেমে থাকবে না বলে মন্তব্য করেন তিনি স্বাভাবিকভাবেই তারই ধরনের মন্তব্যকে প্ররোচনামূলক বলে আজ সুপ্রিম কোর্টে এক আইন দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে রীতিমতো চাপের মুখে সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞেরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মমতার বক্তব্যকে দেসু বিরোধী বলল বিজেপির নারী শাখা ভারতের জনতা পার্টি বিধায়ক অগ্নিমিত্র পল দলের নেত্রী লকেট চ্যাটার্জি বিজেপি পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র দলের নেত্রী এবং সাবেক সংসদ সদস্য দেবশ্রী চৌধুরী এবং অন্যান্য আর্জিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও ঘটনায় কলকাতার আর্জিকর হাসপাতালে একজন নারী চিকিৎসকের ধর্ষণ ও ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার কলকাতায় বিক্ষোভ করছে বিজেপির নারী শাখা এই বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা এই ঘটনায় শিক্ষার্থী ও বিক্ষোভের বিরুদ্ধে কথা বলেছেন বিজেপি সংসদ সদস্য সৌগ্নিমিত্র পল বলেন তিনি যেভাবে কথা বলছেন তা দেশ বিরোধীদের ভাষা যদি অন্য কেউ ধরনের কথা বলতেন তবে তার বিরুদ্ধে মামলা হতো মমতার দাবি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দেওয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু সংবাদ মাধ্যম অল্প তথ্য ছড়াচ্ছে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন কারণ তারা গণতন্ত্রকে হুমকি দিচ্ছেন তারা পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরো একটি চিঠি দিয়েছেন ওই চিঠিতে তিনি ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় আইন ও নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির দাবিও জানিয়েছেন